নমস্কার তিনসুরা ইস্টার্ন গ্রাউন্ড থেকে আমি অতনু সরকার এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টস আয়োজিত গোল্ডেন বেবি লিগের অনূর্ধ্ব দশের খেলাতে রয়েছি। উত্তরপাড়া ফুটবল একাডেমি এবং রয়্যাল হুগলির মধ্যে খেলা চলছে। হলুদ জার্সি পরিহিত উত্তরপাড়া ফুটবল একাডেমি এবং আকাশি সাদা জার্সিতে রয়্যাল হুগলি। এই মুহূর্তে ব্যাটিং করছে রয়্যাল হুগলি রূপঙ্কর, বল দিয়েছে ওখানে, বলটা কিন্তু ঠিক ক্লিয়ার করে দিয়েছে। আবার গোলকিক করে খেলা শুরু করবে ওখানে রয়্যাল হুগলি রূপঙ্কর। রূপঙ্কর ওখানে কিন্তু বল পেয়ে গেছে উত্তরপাড়া, উত্তরপাড়ায় দিয়েছে স্বর্ণভ, স্বর্ণভ থেকে ওখানে ছন্দ, বল আবার স্বর্ণভ থেকে বল পেয়েছে ওখানে সম্রাট, বাপায় কিন্তু সুন্দর শট আছে সম্রাট থেকে, কিন্তু বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গায়ে লেগে গেছে বলটা, যাই হোক মুখে আচমকাই বলটা লেগে গেছে। কর্নার কিক করবে ওখানে স্বর্ণভ, মাঠের পূর্ব কোন দিক থেকে কর্নার কিক করলো ওখানে ফুচকা চন্দ, আবার ওখানে চয়ন করবে মাঠের পূর্ব দিক থেকে স্বর্ণভ, স্বর্ণভ থেকে দেখা যাক কাকে দেয়, ওর নাম কি সায়ন না, সায়নের সুন্দর একটা শট ছিল, গোলকিপার কিন্তু বাঁচিয়ে দিয়েছে, গোলের মধ্যে ছিল সুন্দর শট কর্নারের বিনিময়ে, একটা সুন্দর সুযোগ চলে এসেছিল কর্নার কিক থেকে, উপর্যপরি দ্বিতীয় কর্নার আদায় করে নিল উত্তরপাড়া ফুটবল একাডেমি। ওখানে স্বর্ণভ দেখা যাক কাকে দেয়, শিবম আছে, শিবম কিন্তু বলটা পেল না, স্বর্ণভ বল পেয়ে গেছে, যাই হোক বল আছে সম্রাটের কাছে উত্তরপাড়া, আক্রমণে বাঁ পায়ে একটা শট নেবে, শট নিয়েছে স্বর্ণভ, কিন্তু বাঁ পায়ে সুন্দর শট আছে, আগে এরকম দূর থেকে অনেকগুলো গোল রয়েছে সম্রাটের, যাই হোক বিপদ কিছু ঘটেনি। খেলা আবার ব্যাকিং করে খেলা শুরু করছে ওখানে রয়্যাল হুগলি, ওখানে বল দিয়েছে সায়ন, সায়ন দিয়েছে সম্রাটকে সুন্দর পাস, সম্রাট কিন্তু বল কাটিয়ে নিয়ে এবং অসাধারণ গোল, অসাধারণ গোল, সুন্দরভাবে একটা ছোট্ট টচ করে বা পায়ে সুন্দর একটা প্লেসিং এবং গোল। এই মুহূর্তে উত্তরপাড়া 1-0 গোলে এগিয়ে গেল সম্রাটের দেওয়া গোলে। খেলা শুরু করবে আবার সেন্টার, বল বসিয়ে নিচ্ছে ওখানে সম্প্রীত বর্মন, সম্প্রীত থেকে ফুচকা, ফুচকা কিন্তু ওখান থেকে শিবম, শিবম, শিবম কিন্তু আবার গোল। এই মুহূর্তে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল কিন্তু উত্তরপাড়া ফুটবল একাডেমি, জয়ের উল্লাস। 1 নম্বর গ্রাউন্ডে খেলা চলছে রয়্যাল হুগলি এবং উত্তরপাড়ার মধ্যে উত্তরপাড়া ফুটবল একাডেমি 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ওখানে সম্প্রীত বর্মন দিয়েছে ওখানে চন্দ, অভিষেক চন্দ, পরের দিন করবে। এবার কিন্তু বল বসিয়েছে উত্তরপাড়া, গোলকিপার দিয়েছে এখানে স্বর্ণাভকে, স্বর্ণাভ এগিয়ে আসে সম্রাট, সম্রাটকে, সম্রাট দেখা যাক কী করে, সম্রাট একজনকে অতিক্রম করার চেষ্টা কিন্তু বল ওখানে কেড়ে নিয়েছে, আবার বল ওখান থেকে সম্প্রীত বর্মন বলটা বিপদমুক্ত করে দিয়েছে। তুলনামূলকভাবে উত্তরপাড়া একটু ভালো খেলছে আজকে, অন্য দিনগুলোতেও তারা ভালো খেলে। এই মুহূর্তে সম্রাট, সম্রাট থেকে স্বর্ণভ, স্বর্ণভ বল কিন্তু ওখানে কেড়ে নিচ্ছে সম্প্রীত, কিন্তু বলটা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারলো না, ওখানে আবার বল সম্রাটের কাছে, সম্রাট সুন্দর একটা রিসিভিং,
ওখানে আবার খেলা শুরু হয়ে গেল সায়ন, কিন্তু বলটা যখন ধরছিল সেই সময় হাতে লেগে গিয়ে হ্যান্ডবল, ফ্রি কিক ওখানে রূপঙ্কর, দেখা যাক কাকে দেয়। বল বাড়িয়ে দিয়েছে কিন্তু ওখানে বল ধরে নিয়েছে শিবম, শিবম থেকে আবার সায়ন, সায়ন থেকে শিবম, থেকে আবার সন্নাবু, সুন্দর দু তিনটে পাস খেলে নিয়েছে নিজেদের মধ্যে। এবার কিন্তু সায়ন, সায়ন, সায়ন থেকে কিন্তু বলটা মিস হয়ে গেল ওখানে। এবার কিন্তু আক্রমণে রয়্যাল হুগলি, ওখানে চলেছে চন্দ, অভিষেক চন্দ, ডাকনাম ফুচকা। এবার কিন্তু বল চলে এসেছে আবার স্বর্ণাবুর কাছে, স্বর্ণাবু দেখা যাক কাকে দেয়, নিজের দলের লোক খুঁজছে, এখনও পর্যন্ত নিজের পায়ে বল রেখেছে, বলটা দুজনকে অতিক্রম করে বেরোনোর চেষ্টা করেছিল কিন্তু ওখানে ফাউল, ফ্রি কিক। ওখানে সায়ন, সায়ন দিয়েছে সম্রাটকে, সম্রাট পাবে কি জানে না, সম্রাটের পক্ষে পাওয়াটা সম্ভব হয়নি, বলটা একটু অ্যাডভান্স ছিল ফলে বলটা সম্ভব হয়নি। যাই হোক ওখানে আবার বল কিন্তু কর্নারে বসিয়ে নিয়েছে, ওখানে কর্নার কিক করবে সেই সম্রাট। ওখানে সম্প্রীত বর্মন চলে গেল মাঠের বাইরে, স্বর্ণাব, স্বর্ণাব থেকে সায়ন, সায়ন থেকে স্বর্ণাব, নিজেদের মধ্যে একটা দুটো তিনটে পাস খেলে নিয়ে সুন্দর জায়গা তৈরি করার চেষ্টা। সায়নের শট, আবার সম্রাট, সম্রাটের শট এবং একের পর এক আক্রমণ কিন্তু তুলে নিয়ে আসছে উত্তরপাড়া ফুটবল একাডেমি। সুন্দরভাবে তারা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলার চেষ্টা করছে এবং তার ফল কিন্তু তারা পাচ্ছে মাঠের মধ্যেই। বল ওখানে ক্রয়ী কিন্তু বলটা ফুচকা কাকে দিল, কিন্তু আবার সেই সম্রাট, সম্রাট, সম্রাট ইনসাইড আউটসাইড করে বেরোনোর চেষ্টা করছিল কিন্তু বলটা চলে গেল মাঠের বাইরে। আবার বল ওখানে বসিয়ে নিয়েছে রূপঙ্কর, দেখা যাক বল কি। রাজদীপ থেকে বল চলে গেছে আবার সম্রাটের কাছে, লম্বা ক্লিয়ার বিপদমুক্ত করেছে, মানে ফুচকা বলের জন্য দৌড়েছিল কিন্তু এবার সম্রাট কিন্তু 1:1, দেখা যাক কি হয়। সম্রাট কিন্তু সুন্দর আউটসাইডে বেরিয়ে গেছে বা পায়ে এবং সম্রাটের কাছ থেকে এবার কিন্তু স্বর্ণাভ গোল করে 4-0 গোলের ব্যবধানে উত্তরপাড়াকে এগিয়ে দিলেন।